ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য ও চেয়ারম্যান পদে ভোট করে নির্বাচিত হওয়ার নজির রয়েছে তৃতীয় লিঙ্গের অনেকেরই। তবে সংসদ নির্বাচনে এবারই প্রথম প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন তৃতীয় লিঙ্গের এক নারী সদস্য। ইতোমধ্যেই হেভিওয়েট রংপুর তিন আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থার সভাপতি আনোয়ারা ইসলাম রানী। পিছিয়ে পড়া রংপুরকে এগিয়ে নেয়ার কথা জানিয়ে রানী বলছেন, বর্তমান এমপির সাথে মানুষের যোগাযোগ না থাকায় সারা দেশের থেকে উন্নয়নে পিছিয়ে উত্তরের এই শহর। আমাদের এমপি আছে, কিন্তু এমপির সাথে সাধারণ জনগণের যোগাযোগ বিচ্ছিন্ন, অনেকে এমপি কে সেটাও জানেন না। আর রংপুরকে অন্যান্য বিভাগীয় শহরের মতো এস্টাবলিশড করবে কিংবা রংপুরকে এগিয়ে নিয়ে যাবে, রংপুরে উন্নয়নমূলক কাজ করবে, এরকম কোনো নেতা আমরা এখন পর্যন্ত আমাদের চোখে পড়ছে না। যার কারণে আমি বাধ্য হয়ে সিদ্ধান্ত নিয়েছি যে রংপুরে আমি এই রংপুর তিন সদর আসনে আমি নির্বাচন করব স্বতন্ত্র প্রার্থী হিসেবে। রানীর দাবি, তৃতীয় লিঙ্গের মানুষ হওয়ায় জীবনের বেশিরভাগ সময় কেটেছে এলাকা ও পরিবার ছেড়ে নিজ গোত্রের সঙ্গে, কিন্তু তার ছিল মানুষের উপকার করার নেশা। সেই নেশা থেকে অংশ নেন নির্বাচনে। রানী বলছেন, দায়িত্ব পেলে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থাকবেন। আনোয়ারা ইসলাম রানী নির্বাচিত হলে পিছিয়ে থাকা মানুষের উপকারে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারবে বলে দাবি সমর্থকদের। বিগত 5-7-10 বছর আগে আমাদের কোনো অগ্রাধিকার ছিল না, আমরা যে বাংলাদেশের নাগরিক, আমাদের যে বাংলাদেশের জন্ম, এই পরিচয়টুকু আমাদের ছিল না। তাই মাননীয় প্রধানমন্ত্রী অনেক বড় মনের মানুষ, অনেক ভালো মনের মানুষ, আমাদেরকেও ভোটের আয়তায় নিয়ে এসেছেন। আমরা সংখ্যালঘু, সামান্য কিছু জনগোষ্ঠী সারা বাংলাদেশে, আমরা আমাদেরকেও প্রধানমন্ত্রী ভোলেননি। তা আমরা এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ভালোবাসি, আল্লাহর কাছে প্রার্থনা করি যেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা শেখ হাসিনা আবার যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, তাহলে আমরা তাতে আরও ভালো চলব। পাশাপাশি যে আসলে আমরা তৃতীয় লিঙ্গের মানুষ বা সাধারণ মানুষ, এটা বড় কথা না, আমরা একজন মানুষ। তা আমরা মানুষ, মানুষ কুলে আমাদের জন্ম, আমরা মানুষ, আমরা টাকা পয়সা ধন সম্পত্তি ভালো মন্দ সব বুঝি, মানুষের সেবা করা বুঝবো না? তা আমরা মানুষের সেবা করতে চাই, মানুষের পাশে থাকতে চাই, যাতে মানুষ আমাদেরকে ভালোবাসে। জন্য এখানে আছি, আমার গুরুর ভালো বা পাশে দাঁড়ার জন্য আছি এখানে। তারপর আমার গুরু এখানে ভোট টোট আমাদের সহযোগিতা আমরা করতেছি, আমরা জনগণের কাছে আবার সবার কাছে যাচ্ছি, আমার গুরু যাতে যান আবার শুভ ফল হয়ে যাক। মনোনয়ন সংগ্রহ করা তৃতীয় লিঙ্গের রানীর রয়েছে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা। 23টি প্রতিশ্রুতি নিয়ে সাজিয়েছেন ইশতেহার। এর আগে ঝিনাইদহে ইউপি নির্বাচনে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।